কমিউনিকেটিভ স্কিল বা যোগাযোগ দক্ষতা। আমরা কথা বলছি বই পড়বার সঙ্গে কীভাবে কানেক্ট করা যায় আমাদের এই যোগাযোগ দক্ষতা বৃদ্ধিকে। আমরা অনেকেই সুন্দর কথা বলি, অডিয়েন্সের সামনে গিয়ে অনেক সাবলীল হওয়ার চেষ্টা করি, কিন্তু প্রশ্ন হলো সবাই কি সেটা করে উঠতে পারি? এর জন্য কী দরকার বলুন তো? প্রচুর প্রচুর বই পড়তে হয়, কারণ যারা বই পড়ে তাদের কিন্তু জ্ঞান ভাণ্ডার যেমন সমৃদ্ধ হয়, সেরকম অনেক বিষয়ে তাদের কিন্তু জানাশোনাও তৈরি হয়। এবং একজন পাঠক, পাঠক যিনি, তার কিন্তু জানার কোনো শেষ নেই। তিনি খুব সহজেই সাবলীলভাবে একজন অডিয়েন্সকে মিট করতে পারেন। অর্থাৎ আপনি যেভাবেই বলুন না কেন, বই না পড়লে কিন্তু আপনি কখনোই নিজেকে তুলে ধরতে পারবেন না, মেলেও ধরতে পারবেন না। বই ভালোবাসি তোমারে নেক্সাস টেলিভিশনের এবারের আয়োজনে আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ রাইটার, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আর আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে নিউট্রিলাইফ এবং pbs.com.bd। বই ভালোবাসি তোমারে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে পেয়েছি এমন একজনকে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক, কবি এবং সবচেয়ে বড় কথা তিনি একজন গবেষক। তিনি আইডেন্টিটি নিয়ে কাজ করছেন, টেরোরিজম নিয়ে কাজ করছেন এবং এই বিষয়ে তার গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমি মনে করি। সুমাইয়া ইকবাল, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। আসলে বই না পড়ার সঙ্গে আমাদের জুভেনাইল ডেলিনকুয়েন্সি বলি বা অপরাধের প্রবণতা বলি, এটা কীভাবে যুক্ত? না, যে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আপনাদেরকে, এমনই চমৎকার একটা আসলে শো, চমৎকার একটা বিষয় নিয়ে যে লক্ষ্য নিয়ে আপনারা আগাচ্ছেন সেটা তো খুবই আমার ভালো লাগছে। এবং আমি বলবো যে আসলে মানে বই পড়ার মাধ্যমে আসলে আমি আমার নিজের জগৎটাও আসলে তৈরি করেছি, এবং ছোটোবেলা থেকেই সেই একটা ইমাজিনেশনের জগতে যেহেতু বসবাস করতাম বলেই আমার মনে হয় অনেকটুকু আমাদের মরাল কম্পাসটা তৈরি হয়, মরাল কম্পাসটা গড়ে ওঠে। এবং সেই বই পড়ার মাধ্যমে আসলে বাচ্চারা কিন্তু সমাজটাও বুঝতে শিখে। তো যদি আমরা এভাবে ভেবে থাকি যে আসলে জুভেনাইল ডেলিনকুয়েন্সি বা মানে সমাজের বাইরে বা যেগুলো আসলে নর্মগুলা কোনোভাবে এক জায়গা থেকে অপরাধের প্রবণতা যেভাবে আর কি বাড়ে, আমরা যদি খেয়াল করি যে বইয়ের মাধ্যমে কিন্তু ভালো খারাপ আমরা শিখে যাই। আমরা শিখে যাই যে আসলে কোন ধরনের ক্যারেক্টারগুলো একটু দুষ্টু, কোন ক্যারেক্টারগুলো হয়তো বা ভালো, এরকম অনেক বড় মরাল ক্যারেক্টারও আমরা যেমন শিখেছি বই, রোল মডেল যেভাবে আমরা পেয়েছি বই থেকে, এবং যেভাবে আসলে আমরা দেখতে পাই যে পরিশ্রমের মাধ্যমে যেভাবে আমরা ফল পাচ্ছি সেটাও কিন্তু অনেক বইয়ে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং আমরা যেটা জানি যে জুভেনাইল ডেলিনকুয়েন্সি গ্রো করার পেছনে কিন্তু ফ্যামিলির একটা মানে নেগেটিভ একটা ই থাকে, যেমন অনেক সময় ইগনোর করে অথবা বাচ্চাদেরকে সময় দেওয়া হয় না, নেগলেক্টেড হয়, তো ইন সাম কেসেস এটা কিন্তু সম্ভব হয় না, বাবা মা দুজনেই কাজ করছেন। তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে সেক্ষেত্রে বই এক্ষেত্রে একটা সাপ্লিমেন্ট করতে পারে অ্যাজ এ গাইড অ্যান্ড ফিলোসফার, যেটি আপনি বলছিলেন যে বই পড়লে সে কিন্তু বাইরে মানে বিচ্যুত হওয়ার সম্ভাবনাটা কম থাকে? আমরা এমনই যুগে আসলে বসবাস করি যেখানে মানে নানান ধরনের ব্যস্ততার কারণে আমরা হয়তো বা বাচ্চাদেরকে যতটুকু সময় দেওয়ার কথা ততটুকু আমরা দিতে পারছি না। বাবা মা যদি আসলে বইয়ের মানে বই পড়ার চর্চাটা যদি তারা অনেকটুকু এনকারেজ করে, উৎসাহ দেয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেই বাচ্চাগুলো বই পড়ে বড় হয়ে থাকে সেটা বিভিন্ন মিডিয়ামও হতে পারে, এরকম না যে সবসময় যে প্রিন্টেড পড়তে হবে, নট নেসেসারি হার্ড কপি, যে প্রিন্টেড, যেমন আমাদের হয়তো আগে আমরা প্রিন্টেড বইয়েই মানে সবসময় পড়তাম, কিন্তু এখনকার যুগে বাচ্চারা অনলাইনে পড়ছে, বিভিন্ন ধরনের এখন মিন্স আছে, কিন্ডেল, অনেক ধরনের অডিও বুকটা যেমন খুব চমৎকার একটা ইনোভেশন। বা যেটা হয় কি যে সেই শোনাটাও বা আসলে যে পড়াটা বিভিন্ন মাধ্যমে ওটার একটা ডেফিনেট ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ যত একটা বাচ্চা নিজেকে প্রশ্ন করবে, জগৎকে প্রশ্ন করবে, সে ইমাজিনেশনের জগতে থাকবে, তত কিন্তু সেলফ ডেভেলপমেন্ট একটা হয়। তো বাবা মার যেমন সময়টা আসলে ইট হ্যাজ টু অ্যাসিস্ট বুক রিডিং, কারণ বাবা মা যদি সেই পথটা দেখায় দেয় যে আসলে এই ধরনের বইগুলো পড়লে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস শিখতে পারছে বাচ্চা। আমি কিন্তু আমার প্রথম বই পড়ার অভ্যাস কিন্তু আমার মায়ের থেকে, কারণ তিনি আমাকে আলিবাবার যে গল্পগুলো, আরব রজনীর গল্প কিন্তু উনি পড়তেন, আমি শুনতাম। সো এই ব্যাপারটা কিন্তু আমার মধ্যে ইনফিউজড হয়ে গিয়েছে যে বই পড়তে হয়। যেমন আমার মনে আছে আমার নানার অনেক বড় একটা লাইব্রেরি এখনো, মানে সেই লাইব্রেরিটা দেখে আমরা বড় বড় চোখে তাকায় থাকতাম, এতগুলো বই এবং যত ধরনের মানে ইভেন রাশিয়ান ফোকলোর, কবিতার বই, এবং মানে কবিতা যেমন আমার আম্মু টুকটাক আর কি লেখেন, এবং সেখান থেকে আসলে আমি কবি বলবো না নিজেকে, বাট চেষ্টা আর কি একটা থাকে, টুকটাক লিখি। তো আমি বলি যে সেটা আসলে পারিবারিক জায়গা থেকে কিন্তু একটা চর্চা। যেমন এখন আমাদের বইমেলা, আমরা যদি খেয়াল করি আমাদের বইমেলা যেমন খুব
সেন্ট্রাল জায়গা থেকে। তো এটাও যদি আমরা একটা আইডিয়া হতে পারি যে পুরো দেশে বা পুরো পুরো শহরে কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় বছরব্যাপী আমরা ডিসেন্ট্রালাইজ করে ছড়িয়ে দিব, এটা তো খুব চমৎকার হবে। যে বাচ্চাগুলো আসলে হয়তো বা এত দূরে, মানে বাংলা একাডেমি পর্যন্ত তো স্বাভাবিক অনেকের বাসা অনেক দূরে থাকতেই পারে, তো এরকম ধরনের ডিসেন্ট্রাল করলে সেটা কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের রিডারের বেসটাও বাড়ছে, বইয়ের আগ্রহটাও, যেমন বইয়ের প্রতি যে আগ্রহটা, যে কিউরিয়াসিটি, সহজলভ্য করতে সহজে, সেটাই ওটা ওটা খুবই, মানে আমি মনে করি এনকারেজ করবে। এখনকার জেনারেশন তো আমি বলবো আরও অনেক মোর ইন্টেলিজেন্ট, মোর অ্যাডভান্সড এবং আরও অনেক কিউরিয়াস, যেটা আমি দেখলাম যে বই পড়ার প্রতি যে একটা আগ্রহ সেটা চর্চা যদি আমরা তাদেরকে সাহায্য করতে পারি তাহলে তারা ডেফিনেটলি দে উইল রিড মোর বুকস। এখন যেমন আমরা বিভিন্ন, মানে কবিতার যেমন আমরা ভেবেছিলাম যে হয়তো বা কবিতা আর নাই, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন, মানে এখন নতুন প্রজন্ম কিন্তু আরও অনেকেই লিখছে, অনেকেই পড়ছে কবিতা এবং অনেকেই আগ্রহ নিয়ে আর কি বোঝার চেষ্টা করছে যে কী ধরনের আসলে মানে কবিতা আছে, খালি আমাদের দেশের নয় বিদেশেরও। তো যেমন জিব্রান এখন ইজ এ হিউজ ফেভারিট অফ মেনি, তো বিভিন্ন ধরনের এখন রুমির কবিতা পড়ছে, জাপানি হাইকুগুলো পড়ছে, অনেক ধরনের কিন্তু আমরা দেখছি ট্রান্সলেট হচ্ছে এবং বাইরের ইভেন, মানে বিভিন্ন দেশে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি যে মানে বুক রিডিং এর ইভেন্টস অ্যারেঞ্জ করা হচ্ছে। তো এটা গুড, ইটস এ ভেরি পজিটিভ থিং। তো তাদেরকে আসলে ফ্যাসিলিটেশনের জায়গায় আমাদেরকে করা উচিত। আমি দেখলাম যে আমাদের তরুণ ছেলেমেয়েরা তারা কিন্তু হারুকি মুরাকামি পড়ছে, মুরাকামির মতো সিরিয়াস রিডিংও কিন্তু তারা পড়ছে। এবং আমরা যে শুধুমাত্র দোষারোপ করি এটাই কিন্তু আমাদের আসলে কাজ নয়, আমি মনে করি সবসময় নেগেটিভ বলতে চাই। হ্যাঁ, এবং এটাও ঠিক যে আসলে মানে মাঝে মাঝে বাচ্চাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, ফিডব্যাক নিতে পারি। হ্যাঁ, তাদের যে ইনোভেটিভ যে মাইন্ডটা এবং তারা যেভাবে আসলে দেশটাকে, সমাজকে ব্যাখ্যা করছে সেখান থেকে অনেক কিছু শেখার আছে। ছোটবেলায় আমি যেভাবে পড়ে যেভাবে ব্যাখ্যা করেছিলাম সেটা বড় হয়ে বা শেষের কবিতাই ধরেন, আমার মনে হয় প্রথম শেষের কবিতা আমার কাছে খুব একটা ভালো লাগেও নি, পরে আবার পড়ে কিন্তু সেটা ভিন্ন একটা। হ্যাঁ, তখন আমরা রবীন্দ্রনাথকে কাটাছেঁড়া করলাম যে উনি একই সাথে কিটিকেও চাচ্ছেন আবার লাবণ্যকেও চাচ্ছেন, ব্যাপারটা কি হলো, এই ভাবনাও কিন্তু এসেছে, এই ভাবনাগুলো কিন্তু পরে এসে আমরা বুঝে উঠতে পারি। সো ইটস মানে হিউজ একটা আসলে জগৎ, একটা ইমাজিনেশন। মতামত কেউ পেশ করলেই কিন্তু আমরা খুব রিয়্যাক্ট করি, পরে সেটা আমার আসলে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। সেই নারদ নয়া ভলিয়া যেটা ক্লাসে পড়েছি, যে সেখানে যে আমরা সোফিয়ার যে কথাগুলো, লাস্ট কথাগুলো, যে আইডিয়া ইট ক্যানট বি মাউন্ট ইন দ্য ফেস অফ দ্য বেয়নেট, এইটাও কিন্তু অনেক কাব্যিক, অনেক রোম্যান্টিক কথা, দেশ বদলে দেবে। যত ধরনের রেভলিউশনারি ম্যানিফেস্টোর কথা যদি আমরা বলি সেগুলো তো সব আসলে লিটারেচার, পোয়েট্রি। এবং ইফ ইউ ক্যান মেক এ ম্যান অ্যান্ড উমেন ড্রিম, সেই ইমাজিনেশনের পাওয়ারটা কিন্তু পুরো সমাজ পরিবর্তন করে দিতে পারে। যেমন আমরা ইভেন যদি ওভাবে দেখি, মানে ভাষার কথাটা বা আমরা যদি স্পিচের কথা ভাবি, এরকম অনেক ধরনের স্পিচ, সাথে মাঠের ভাষণটাই যদি আমরা 19 মিনিটের যে বক্তব্য, এটা কিন্তু লাঠি উঁচানো দেখেছি, তখন আমার জন্ম হয় নাই আমাদের কারোরই, কিন্তু মনে হয়েছে তারা কতটা উজ্জীবিত বোধ করেছেন, তারা একটা স্বপ্ন, বাস্তবায়নযোগ্য স্বপ্ন দেখেছেন যে আমরা করতে পারি। এবং ওটাই তো, দ্যাট ইজ পোয়েটিক, তাই না? যে একটা মানুষকে আপনি স্বপ্ন দেখাতে পারছেন, সেই স্বপ্নের মাধ্যমে কিন্তু সেই সমাজটা পরিবর্তন করবে। বই বইয়ের মাধ্যমে এগুলো এসেছে, অবশ্যই বইটার মানে মাধ্যমে এসেছে, তাদের মানে লেখার মাধ্যমে এসেছে। আমি বলবো যে বইটা পড়তেও হবে, এবং আমি যেটা মনে করি সবসময় লেখারও একটা চর্চা প্রয়োজন। অফকোর্স আমরা যে কোনো মতামত কেউ পেশ করলেই কিন্তু আমরা খুব রিয়্যাক্ট করি, এই যে খুব শার্পলি রিয়াক্ট করা নেগেটিভলি, এটি কি আমাদের পরমত সহিষ্ণুতার অভাব নয়, এবং সেটা কি বই পড়ার ঘাটতির জনিত কারণে কিনা, যে আমরা কাউকে অ্যাকসেপ্ট করতে শিখি না? এটা যদি আমরা ভাবি, অনেক সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই হয়তো বা এক ধরনের বই পড়ছে, অন্য ধরনের বইয়ের প্রতি কিন্তু তারা যখন আমরা বলছি যে এই ধরনের বইও আছে বা পড়া যায়, সেখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স বা খুব রিজিড। এটাই তো অনেক কিছু প্রমাণ করে দিচ্ছে যে আসলে আমি যদি একটা ভিন্ন ধরনের যে বই যদি আমি না, মানে এক জায়গা থেকে পড়তেও আমার আগ্রহ না থাকে, তাহলে আমি অন্যান্য অনেক ধরনের বিলিফ সিস্টেমস, মানে ভিন্ন মত যদি আমি না জানি তাহলে তো বুঝবই না যে এটাকে এন্টারটেইন করা যায়। এক্স্যাক্টলি, তো আমাকে তো আসলে পড়তে হবে, পড়ে সেটার আমার আসলে নেওয়ার ক্ষমতা থাকতে হবে যে আমি এটা পড়েছি, সেটা আমি অ্যাগ্রি বা ডিসএগ্রি যেটাই করি আমাকে তো জানতে হবে পুরো, এবং সঠিক ইতিহাসটা, সঠিক যে ব্যাখ্যাগুলো, সঠিকও না যতই যেভাবে আর কি দেওয়া হয়েছে বা যেভাবে আর কি লেখাটা, সেটা তো আসলে পড়ার একটা আমাদের একটা মানে ওয়েলকামটা থাকতে হবে যে আমি আসলে সেরকম একটা
পার্সপেক্টিভ যে আমি নিতে পারছি বা আমি ওটাকে বুঝে সমালোচনা করতে পারছি সেটার তো আমার একটা ক্ষমতা থাকতে হবে, যে কনটেক্সচুয়ালাইজ করা, যে আসলে একই জিনিস এক পাশ থেকে দেখলে আমরা 6 দেখছি, উল্টো দিক থেকে যিনি দাঁড়িয়ে আছেন তিনি 9 দেখছেন, সেটাই বোথ অফ দেম আর কারেক্ট, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এর জন্য কিন্তু কনটেক্সট বুঝতেও কিন্তু আর টেক্সটের কাছে অবশ্যই, এবং এটাই কিন্তু হিউম্যানিটি, তো আসলে ডাইভার্সিটি। হিউম্যানিটি বলতে আমরা বুঝি যদি আমরা সিভিলাইজেশনের কথা বলি, মানুষ তো মানে সব সময় দে হ্যাভ বিন ডাইভার্স। আমাদের আসলে সৌন্দর্যটা সেখানেই যে আমরা এত ধরনের পার্সপেক্টিভ আমাদের, এত ধরনের চর্চা আমাদের, তাই না? তো সেটাই যদি আমার মানে বোঝার, আমার যদি নেওয়ার বা আমার যদি একটু মানে গ্রহণ করার ক্ষমতাটা আমি না রাখি, তাহলে তো আমি অনেক রিজিড হয়ে গেলাম। তো এটা আমি মনে করি অবশ্যই যে বই পড়ার মাধ্যমে যত ডাইভার্স ধরনের বই আমরা আসলে বাচ্চাদেরকে দিতে পারি, তত কিন্তু তার চিন্তা ভাবনা তত বেশি ডেফিনেট। এবং রবার্ট হ্যারিকের একটা কবিতা পড়েছিলাম যে ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা একটু আগে বলছিলেন, যে আমরা এই ডাইভার্স সিচুয়েশনের মধ্যে থেকে কিন্তু এক ধরনের হিউম্যানিটি জনিত একটা ইউনিকনেস তৈরি করতে পারি। এটাই তো সুন্দর যে আমরা এত ধরনের, হিউম্যানিটি ইজ সো মেনি কালার্স, এত ধরনের শেড, এত ধরনের কালার, একটা পেন্টিং এ আমরা ভাবি যত রং তত তত ভালো, তো সেটা ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট যে আমরা যতভাবে ডাইভার্সিটিটাকে চর্চা করতে পারি, যতভাবে আসলে বাচ্চাদেরকে সেই ডাইভার্সিটিটাকে আমরা তাদেরকে এনকারেজ করতে পারি, তত কিন্তু আমরা দেখব যে আরো বড় লিডার হচ্ছে এবং তারা খুব পলিশড মানুষ হয়ে উঠছে। জি জি, আরো বড় লিডার হবে, আরো ভালোভাবে তারা দিক মানে নির্দেশনা দিতে পারবে, তারা মানে সমাজকে পরিচালনার জায়গায় যে লিডারশিপ স্কিলটা তখন তৈরি হবে যখন সে মনে করবে যে সবাই আসলে সমান। সো এটা বই পড়ার মাধ্যমেও কিন্তু হিউজ একটা অবদান। ম্যাম, আমরা আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছি, তো আমরা কি আপনার থেকে কিছু একটু কবিতা শুনতে পারবো, মানে এক্সটেম্পোরি হোয়াটএভার ইউ লাইক, আমাদের একটা কিছু শুনিয়ে দেন যেমন মনে পড়ে? আচ্ছা, কবিতা আমি আসলে টুকটাক লিখি, আমি আসলে কবিতা তেমন লিখি না, নিজের জন্য আর কি লেখা। বড় কবিরা বড় লেখকরা এরকমই বলে থাকেন টুকটাক। এটা লিখেছিলাম আমার স্টুডেন্টদেরকে মাথায় রেখে, আমি একটু পড়ে শোনাই, খুব মানে অ্যামেচার, আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। To making 1,000 mistakes each day, again, again, and again. To knowing how to fail once, twice, and 100 times, till you know that you will always rise again. To living recklessly like a fool, for dreams unfold when free, and to living fearlessly, relentlessly, in strength that gives you your name. ছোট্ট একটা কবিতা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং একটা মজার ব্যাপার কি, আমার বইয়ের সংখ্যা প্রায় 140, বাট আমার প্রথম বইটা কিন্তু ইংরেজি কবিতার বই ছিল, এবং ইট ইজ এনকারেজড বাই মঞ্জুরুল ইসলাম স্যার, আমার টিচার ছিলেন, তারপরে কাশীনাথ রয় স্যার, তারপরে আমাদের কবির চৌধুরী স্যার, হি টুক আওয়ার লাস্ট ক্লাস এন্ড হি টট আস স্যামুয়েল বেকেট। মনে আছে ওনার দুটো দাঁত ছিল না, তার ফাঁক দিয়ে বেকেটের কথাগুলো বেরিয়ে যেত। সো এটা অনেক আগের কথা, বাট আমি কিন্তু এখন সেই মেমোরিগুলোকে মনে রেখেছি। ম্যাম, আমাদের রীতি আছে যে আমরা আমাদের অতিথিকে একটি বই দিয়ে শ্রদ্ধা জানাই। দিস ইজ ওয়ান অফ মাই বুকস, এটা আমাদের একটা রীতি, প্রত্যেক অতিথিকে আমরা বইয়ের মাধ্যমে শ্রদ্ধা জানাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে 33তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। মাত্র শেষ হলো নিউ ইয়র্কে অনুষ্ঠিত 33তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। চলুন জেনে আসি মেলায় উপস্থিত লেখক, পাঠক এবং প্রকাশক কি বলছেন, কেমন সাড়া পেয়েছিল আমাদের এই প্রাণের আন্তর্জাতিক বইমেলা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে 33তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে 4 দিনের এই বইমেলায় 41টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে। তারা বিক্রি করেছে $200,000 বাংলা বই। একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বইমেলা উদ্বোধন করে। প্রসার করছে, বিশ্বব্যাপী তা আমরা সম্প্রসারণ করছে, এটা দেখতে পাচ্ছি। আমি আশা করি যে ওই বইমেলা আরও বড় আকার নেবে, আরও সার্থক হবে, আরও সুন্দর হবে। বাংলা ভাষার সংস্কৃতির প্রতি তাদের প্রেম এবং তাদের যে আগ্রহ দেখিয়েছে, এটি বোধহয় এই বইমেলার সবচেয়ে বড় সার্থকতা। উদ্বোধনের পর বই বিক্রির সঙ্গে চলেছে কবিতা পাঠ, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা সহ বৈচিত্র্যময় সব আয়োজন। বাঙালি অভিবাসীদের সবচেয়ে বড় আয়োজন নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা, এই বইমেলার সাথে আমি কিন্তু প্রায় 2 দশক ধরে
সম্পৃক্ত। প্রকাশকের শর্তগুলো কি থাকে, লেখকের শর্তগুলো সাধারণত কি থাকে, পশ্চাৎ কিভাবে হবে, এই সমস্ত বিষয়ে আমরা কথা বলেছি এবং মানুষ অডিয়েন্স হয়তো অনেক বেশি ছিল না, কিন্তু যারা ছিল তারা সেই অধিবেশনটা উপভোগ করেছে। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার অন্যতম আকর্ষণ মুক্তধারা সাহিত্য পুরস্কার। এর আর্থিক মূল্যমান $3,000। এবার এই পুরস্কার পেয়েছেন বাংলা ভাষার অন্যতম প্রধান লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সহ অসংখ্য স্বনামধন্য সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এবারই সর্বাধিক 41 জন প্রকাশক এসেছেন, বিক্রি করেছেন রেকর্ড সংখ্যক বাংলা বই। প্রতি বছরই বাংলাদেশ থেকে আগত প্রকাশকদের বিনামূল্যে দেয়া হয় বইমেলা স্টল। অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে একটি সংস্থাকে দেয়া হয় চিত্তরঞ্জন সাহা সেরা প্রকাশক পুরস্কার। আমি সবচেয়ে মুগ্ধ হয়েছি এই মেলায়, এই বইমেলায় নতুন প্রজন্মের সদস্যদের অংশগ্রহণ দেখে। নিউ ইয়র্কে বাংলাদেশি বইমেলায় আসছি, খুবই প্রাউড লাগছে, কারণ নিউ ইয়র্কের মতো একটা জায়গায় এত বাঙালি একসাথে জড়ো হয়েছে। বাংলা আজকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে এবং ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের আয়োজন যত বেশি হবে, বাংলাকে বিশ্বময় ছড়িয়ে দেয়া তত বেশি সহজ হবে। বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, কলকাতা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মেলায় এসেছেন সাহিত্যিক, প্রকাশক এবং দর্শনার্থীরা। বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, একক সঙ্গীতানুষ্ঠান দর্শকদের আনন্দ যোগায়। 4 দিনের এই আয়োজনে নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, তাতে সন্তুষ্ট আয়োজকরা। আগামী বছর একই স্থানে মে মাসের 23-26 তারিখ পর্যন্ত চলবে আন্তর্জাতিক এই বাংলা বইমেলার 34তম আসর। বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দিতে এই মেলা আরও বড় আকার ধারণ করবে, সেই প্রত্যাশা অভিবাসীদের। লেডি ডিটেকটিভ মিস মার্পল, বিশ্বখ্যাত গোয়েন্দা চরিত্র নির্মাতা আগাতা ক্রিস্টি নির্মাণ করেছেন মিস মার্পলকে। আগাতা ক্রিস্টি ক্রাইম কুইন নামে খ্যাত আমরা জানি, তবে তার সবচেয়ে প্রিয় ডিটেকটিভ এরকুল পোয়ারো, যিনি কিনা একজন বেলজিয়ান ডিটেকটিভ। নারী গোয়েন্দার কথা বললে উঠে আসে সুচিত্রা ভট্টাচার্যের মিথিন মাসি এবং বাংলাদেশের নারী গোয়েন্দা উর্বি বোস। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো এই, বোধ করি সবচেয়ে বয়স্কা নারী গোয়েন্দা মিস মার্পল, যিনি কিনা তার 70 অর্ধ বয়স যাপন করছিলেন। এবং তিনি শুধুমাত্র তার অবজারভেশনের মাধ্যমেই কিন্তু একজন মানুষকে তিনি কতটা সৎ কিংবা অসৎ বা তিনি ক্রিমিনাল কিনা সেটা তিনি বুঝতে পারতেন। এবং তার যে এই যে অবজারভেশন পাওয়ার, শার্লক হোমস একই কথা বলেছেন, অবজারভেশনের মধ্য দিয়েই কিন্তু মানুষের চরিত্র নিজের মধ্যে ভেসে ওঠে বা ধারণ করা যায়। এবার আমার প্রশ্ন, মিস মার্পল এই চরিত্রটির নির্মাতা কে? অপশন এ আর্থার কোনান ডয়েল, অপশন বি আগাতা ক্রিস্টি এবং অপশন সি উইলকি কলিন্স। সঠিক উত্তরটি আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং ছবি সহ পাঠিয়ে দিন আমাদের ইমেইলের মাধ্যমে। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি, তবে আপনার বই পড়া সংক্রান্ত যে কোনো তথ্য কিংবা অভিজ্ঞতা জানাতে পারেন আমাদের। বিদায় নিচ্ছি, আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ রাইটার। আবার দেখা হবে আগামী পর্বে। সেনাগাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।